গল্পটি কোনো এক শহীদ মিনারের হতে পারত, কিন্তু গল্পটি মানুষের, এক শহীদ মিনার পাদদেশের বাসিন্দার। ভোরের আলোয় প্রভাত ফেরি সংগঠিত করায় নিবেদিত একজনের। 2013 সালের 22 ফেব্রুয়ারি আক্রান্ত হয় আমাদের মিলিত প্রাণের যৌবন ফুল এই শহীদ মিনার। তাৎক্ষণিক প্রতিবাদে জ্বলে ওঠে সাহসী কয়েকজন। রাস্তায় বসে ভাঙা শহীদ মিনারের দিকে মুখ করে প্রতিবাদে উন্মুখ ছিলেন। তারপর হয় সমন্বিত প্রতিবাদ। সেই সাহসের বজ্রকণ্ঠের স্রোতধারায় পুনর্নির্মিত হয় শহীদ মিনার। এই ঘাস, মাটি আর স্থাপত্যে যেন একজন মঈনুদ্দিন আহমেদ জালালের সাহসের চিহ্ন বহমান। 2018 সালের 18 অক্টোবর অকস্মাৎ মানুষটি বিদায় নেন। ভারতের শিলংয়ে হঠাৎ অসুস্থ, অতঃপর মৃত্যুবরণ। আমরা হারালাম অকৃত্রিম এক বন্ধুকে, অসীম সাহসী, বিপ্লবী, বিনয়ী আর মানবিকতায় পূর্ণ এক যুবনেতাকে। এ মানুষ বাঁচতে শেখায়, এ মানুষ হাসতে শেখায়, এ মানুষ প্রতিবাদে প্রতিরোধে বুক পেতে দাঁড়াতে শেখায়, এ মানুষ বাঁচতে শেখায়, এ মানুষ হাসতে শেখায়, এ মানুষ প্রতিবাদে প্রতিরোধে বুক পেতে দাঁড়াতে শেখায়, এ মানুষ ভালোবাসে ভালোবাসার পরিধি বিশাল, ভালো থেকো বন্ধু সুখে থেকো বন্ধু মঈনুদ্দিন জালাল, ভালো থেকো বন্ধু সুখে থেকো বন্ধু মঈনুদ্দিন জালাল। এ নামে মাতম নয়, এ নামে প্রেমার দ্রোহ, নদী হাওর জানে তার চেতনায় বিদ্রোহ, এ নামে মাতম নয়, এ নামে প্রেমার দ্রোহ, নদী হাওর জানে তার চেতনায় বিদ্রোহ, এ মানুষই রাজপথ হয়ে বুকে জ্বালালো মশাল, ভালো থেকো বন্ধু সুখে থেকো বন্ধু মঈনুদ্দিন জালাল, ভালো থেকো বন্ধু সুখে থেকো বন্ধু মঈনুদ্দিন জালাল। শহীদ মিনার আক্রান্ত হওয়ার তাৎক্ষণিক প্রতিবাদে নেপথ্যচারীর ভূমিকা ছিল যেরকম, ঠিক সেই রকমভাবে কেটেছে মঈনুদ্দিন আহমেদ জালালের জীবনের যৌবনদীপ্ত দিনগুলো। ছাত্র নেতৃত্ব থেকে যুব নেতৃত্বে আন্দোলন সংগ্রামে মানুষের অধিকার আদায়ের চেষ্টার সঙ্গে বিপদে আপদে পাশে দাঁড়ানো ছিল তার স্বভাবসিদ্ধ ব্যাপার। জন্ম 1963 সালের 24 ডিসেম্বর সুনামগঞ্জ শহরে, পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর। হাজি ইস্কান্দার আলী ও সিতারা খানমের 5 সন্তানের মধ্যে একমাত্র ছেলে। 4 বোনের এক ভাই মঈনুদ্দিন আহমেদ জালাল ছিলেন পরিবারের মধ্যমণি। ভাইহারা বোনদের চোখে মুখে শোকের ছাপ কখনো মুছবে না। আদরের ধন ভাইয়ের কথা উঠলেই কান্নায় বুক ভাসান তারা। খুব বেশি মানুষে বালা পাইতো, তার কলেজের ছাত্র সব রে লইয়া খুব মজা করতো।
সব সময় মানুষ তার কান্দার থাকত অসাধারণ কোনো সময় কোনো দুষ্টামি অবস্থে না সবসময় আমরা লোকের সুন্দরীও করত। মঈনুদ্দিন আহমেদ জালালের পড়াশোনার প্রথম পাঠ সুনামগঞ্জ শহরের পিটিআই স্কুলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী কমরেড রবিদামের স্মৃতির বিদ্যাপীঠ বুলচান্দ হাই স্কুল ও সুনামগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করেন তিনি। পরে সিলেটের এমসি কলেজ ও আইন বিষয়ে ঢাকা সেন্ট্রাল ল কলেজে পড়েন। আইনজীবী হিসেবে সিলেট ও সুনামগঞ্জ বারে সদস্য ছিলেন তিনি। নেতৃত্ব দিয়েছেন ছাত্র ইউনিয়ন থেকে বাংলাদেশ যুব ইউনিয়নের, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত ছিল তার নাম। ছাত্র ও যুব নেতৃত্বের মাঝখানে সাহসী বিনয়ের বিরল স্বভাবের গুণে তিনি ছিলেন সবার আপন হয়ে। মঈনুদ্দিন আহমেদ জালাল নিজ কর্মগুণে দেশে বিদেশে সমাদৃত হন নদী সংগ্রামী ও পরিবেশবাদী হিসেবে। পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মণ্ডলীর সদস্য ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত। ভারতের নদী আগ্রাসী তৎপরতার প্রথম চিহ্ন টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনের সূতিকার ছিলেন মঈনুদ্দিন আহমেদ জালাল। সেই থেকে তার নদী টান শুরু। নদীর জলে পুষ্পবৃষ্টি, দখল দূষণে নদীর কাছে ক্ষমা প্রার্থনা, নদীর জন্য ভালোবাসা, এরকম মানবিক কর্মসূচি নিয়ে নদীর মতোই জল তরঙ্গময় ছিল তার জীবন। তার মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল সে সামগ্রিকভাবে সে তার চালচলন, কথাবার্তা, রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছুতে মনে হতো সে আসলে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না। আমার সাথে তার 80-এর দশকের সময় পরিচয় এমসি কলেজে, তো সুনামগঞ্জ থেকে এসে সে এমসি কলেজে ভর্তি হয়েছে। প্রথম দিনই আমার সাথে পরিচয়, প্রথম দিন পরিচয় হওয়ার পরে প্রথম দিনই আমার বাসায় তাকে নিয়ে আসলাম, একসাথে ভাত খেলাম। সেই যে সম্পর্ক শুরু হলো মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। কিন্তু জালালের সবচেয়ে বড় যে গুণটা ছিল, সে নিজে কিচ্ছু একটা হবে এটা তার মনে কখনোই ছিল না। তার ধারণা ছিল মানে সে কিছুই না, কিন্তু সে একজন বড় মাপের একজন মানুষ ছিল। এবং তার সাহস, বিশেষ করে সংস্কৃতি, এরপরে প্রগতিশীল রাজনীতি, সকল দলের সাথে তার একটা সুসম্পর্ক ছিল এবং একজন নিবেদিত মানুষ ছিল। 80-এর দশকে বহুজাতিক কোম্পানি তেল গ্যাস লুণ্ঠনের প্রতিবাদে সিলেট থেকে শুরু সিমিটার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন মঈনুদ্দিন আহমেদ জালাল। বাংলা সাহিত্যের প্রধানতম কবি শামসুর রহমানের সিলেট সফর ঠেকানোর অপতৎপরতা হয়েছিল। প্রতিবাদে সোচ্চার মুক্ত চিন্তার মানুষদের সাথে সেই প্রভাতেও সক্রিয় ছিলেন তিনি। সিলেটে 1991 সালে ঘাতক দালাল নির্মূলের আন্দোলন, 1992 সালে যুব ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে সিলেটে মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের জাগ্রত করা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের প্রথম কর্মসূচি পালনেও মঈনুদ্দিন আহমেদ জালালের ছিল অনবদ্য সাহসী ভূমিকা। 2000 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নামকরণের ইস্যু করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা হয়। মত প্রকাশে মানুষের স্বাধীন চিন্তাধারায় টুটি চেপে ধরার অপপ্রয়াসের বিরুদ্ধে একজন মঈনুদ্দিন আহমেদ জালাল ছিলেন অসীম সাহসিকতার প্রতীক। সেই সময় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিবারের অনশনে ত্রাতার মতো পাশে ছিলেন তিনি। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, পরিবেশবাদী মতাদর্শের নীরব প্রচারক ছিলেন মঈনুদ্দিন আহমেদ জালাল। জালাল খুব ভালো লোক ছিল, আমার সাথে তার সম্পর্ক খুবই মধুর ছিল। এইরকম মানুষ ছিল না যে কোনো স্বার্থপরতা তার মাঝে ছিল না, তাকে এই জন্য আমার ভালো লাগতো বেশি। গত 1 বছর ধরে জালালহীন খুব এই বেঁচে থাকা এটা খুবই কষ্টদায়ক। সিলেটে গণজাগরণ মঞ্চ সংগঠিত করার অন্যতম একজন নেপথ্যচারী ছিলেন মঈনুদ্দিন আহমেদ জালাল। গণজাগরণ মঞ্চের প্রতিবাদী তারুণ্যের বিরুদ্ধে তৈরি হয় প্রতিক্রিয়াশীল চক্রের আরেক নীল নকশা। একে একে আক্রান্ত হতে থাকে মুক্ত চিন্তার মানুষেরা। সিলেটে সেই সময়ও সাহসের চিহ্ন এঁকে দিয়েছিলেন নেপথ্যচারী মঈনুদ্দিন আহমেদ জালাল।
2015 সালের 12 মে সিলেটের মানুষের ঘুম ভাঙে নৃশংস এক হত্যার খবরে। বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাসকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। মইনুদ্দিন আহমেদ জালাল সন্ত্রস্ত সেই এলাকায় গিয়ে তাৎক্ষণিক প্রতিবাদের মানববন্ধন রচনা করেন এলাকাবাসীকে সাথে নিয়ে। ঘটনাস্থলে অনন্ত অনন্তকাল নামে একটি প্রতিবাদী দেয়ালচিত্র তৈরি করেন নিজ উদ্যোগে। সেই প্রতিবাদী দেয়ালচিত্রটি এখন অনন্ত বিজয় স্মরণে স্মারকস্তম্ভ। এখানেই বন্ধু শোভানুধ্যায়ীরা অনন্ত বিজয়কে স্মরণ করেন, শ্রদ্ধা নিবেদন করেন। কালো অংশটা এই সময়টাকে প্রেজেন্ট করা হয়েছে, কালো সময়টাকে। আর অনন্ত বিজয় আসলে মরে না, ওরা আগুন পাখি, ওরা কোনোদিনও মরণ হয় না, ওরা বেঁচে থাকে ওদের লেখনীর মাধ্যমে। এই লেখনীটা বোঝাতে যে আসলে এই কলমটাই ব্যবহার করা হয়েছে এখানে। সারা দেশব্যাপী অসংখ্য লেখক ব্লগারকে ওই সময় হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মধ্যে ওই স্তম্ভটাই আসলে তৈরি করা হয়েছে, এবং জালাল ভাই মানে মইনুদ্দিন আহমেদ জালাল না থাকলে এটা সম্ভব হতো না। মইনুদ্দিন আহমেদ জালাল ছিলেন একজন আপাদমস্তক যুব রাজনীতিক। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ ছিল তার রাজনৈতিক দর্শন। এই চিন্তা ও চেতনায় যুব আন্দোলন সংগঠিত করতে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও সমান পদচারণা ছিল তার। তারুণ্যের প্রাবল্যে পৃথিবীব্যাপী চষে বেড়িয়েছেন যুব আন্দোলন আর গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে। নানা বর্ণ গোত্রের মানুষের জামায়াতে একাত্ম হয়ে জানিয়েছেন সংহতি। চে গুয়েভারার বিপ্লবী সঙ্গী ফিদেল কাস্ত্রোকে কাছ থেকে দেখতে 90 দশকের মধ্যভাগে কিউবা থেকে শুরু হয়েছিল তার বিদেশ যাত্রা। 1997 সালে রাশিয়া হয়ে কিউবা, 2001 সালে আলজেরিয়া, ভেনিজুয়েলায় 2005 সালে, 2010 সালে দক্ষিণ আফ্রিকা, সর্বশেষ 2017 সালে রাশিয়া সফর। পৃথিবীর মুক্তিকামী মানুষের মানবিক মুখ নেলসন ম্যান্ডেলার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন তিনি। এক দশকে 62 বার বিদেশ ঘোরা হয়েছে তার। এর মধ্যে যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে স্থায়ী হওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গ ছাড়া হবেন বলে সেই সুযোগ নেননি মইনুদ্দিন আহমেদ জালাল। একবার দুবার নয়, 6-6 বার যুক্তরাজ্য সফর করেছেন তিনি। রাজনৈতিক সহকর্মী ভক্ত শোভানুধ্যায়ীদের সান্নিধ্যে গণতান্ত্রিক আন্দোলন আর তরুণদের জয়গাথা নিয়ে ছিল তার জাবিত ব্যস্ততা। একবার কোন এক প্রতিবাদী যুব উৎসবে অংশ নেওয়ায় যুক্তরাজ্য সফরে তার ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। বিষয়টি জেনে এতটাই ক্ষুব্ধ হন তিনি, পরে আমন্ত্রণ পেলেও আর যুক্তরাজ্যে পা রাখেননি। এ যেন এক নীরব প্রতিবাদ ছিল তার। দেশে ও বিদেশে মইনুদ্দিন আহমেদ জালালের দৃপ্ত পদচারণার একটি উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনার শান্তি ও সম্প্রীতির অসাম্প্রদায়িক এক বাংলাদেশের প্রচারণা ছড়িয়ে দেয়া। মইনুদ্দিন আহমেদ জালাল তার জীবদ্দশায় পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা সেবায় বাবা ইস্কান্দার আলী ও মা সিতারা খানমের নামে দান করেন 50 শতক জায়গা। তার এই দান সিলেট অঞ্চলে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রাতিষ্ঠানিক পথ সুগম করেছে। সিলেটের গরিব অসহায় রোগী এবং যারা সিআরপির উপর নির্ভরশীল পক্ষঘাতগ্রস্ত রুগীদের জন্য, যাতে সিআরপি সেবামূলক কাজ অব্যাহত রাখতে পারে, সেই জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্যগুলো সফর ছিল তার পাড়া মহল্লায় যাতায়াতের মতোই। জীবনের শেষ বিদেশ যাত্রাটি ভারতের শিলংয়ে। সফর সঙ্গী ছিলেন তার সহধর্মিনী অধ্যাপক নাজিয়া চৌধুরী। সেখানেই আকস্মিক চিরবিদায় নেন মইনুদ্দিন আহমেদ জালাল। উনি বললেন যে নাজিয়া আমরা হোটেলে ফিরে যাব, আমার শরীর খারাপ লাগছে। তো এমার্জেন্সিতে যখন গিয়েছি হসপিটালে, সেই ওনাকে বের করার জন্য তো ড্রাইভার হেল্প করেছে। এমার্জেন্সিতে নেওয়ার পর ওরা বললো ক্রিটিক্যাল কন্ডিশন, আমাকে দেখালো যে সমস্ত নখ আঙুলগুলো নীল হয়ে গেছে, আইসিইউতে নিতে হবে। 20 মিনিটের মতো সময় ওরা ট্রাই করেছে, ট্রাই করে 8টার দিকে আমাকে ওরা ডেকে নিয়ে ভিতরে নিয়ে আমাকে, তখন ওরা সব কিছু বন্ধ করে দিয়েছে এবং বললো যে
কোনো কিছু আর আমরা পাচ্ছি না। অকাল মৃত্যুতে মইনুদ্দিন আহমেদ জালালকে ঘিরে চেনা মহলে রচিত হয়েছে স্বপ্ন মৃত্যু ভালোবাসার একটি উপাখ্যান। সবই আছে, নেই শুধু চোখের সামনে সেই হাস্যোজ্জ্বল মুখটি। তার পথ ছায়াকায়ার বাড়ি পুকুর ঘাট, যেখানে পেতেন ক্ষণিকের স্বস্তি, সেখানে গড়ে তোলা হয়েছে জালাল অন্তর। সুনামগঞ্জ শহরে মইনুদ্দিন আহমেদ জালালের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক হোটেলের একটি কক্ষ ছিল প্রগতিশীল নেতাকর্মীদের ঘরোয়া বৈঠকের জন্য উন্মুক্ত। সেই হোটেল জালালাবাদের 31 নম্বর কক্ষটি এখনও আছে ঠিকই, শুধু অনুপস্থিত শানিত তারুণ্যের মইনুদ্দিন আহমেদ জালাল। 31 নম্বরের দুঃখ, অবশেষে হইচই করে আমরা পারাগার প্রান্ত দেশে উড়িয়েছিলাম আকাঙ্ক্ষার লাল নীল ঘুড়ি। সেখানে তখন এক জাগ চোখ জল জল করছে, আমরা বাতাসে ভর করে আমাদের ডানা চাপড়ে যাচ্ছিলাম স্বপ্নের সীমা। সেখানে জালাল নামে শানিত তরুণ ছিল, সেখানে রাব্বিকে আমি কাঁদতে দেখেছি, আড্ডার আয়ুর্বেদীয় ঔষধের মতো দিলুকেও দেখেছি তখন, মৌন বাবলুর পাশে ধুলোর চাদরে ঢাকা মুশফিক ও আনোয়ার, নেপোলিয়নের মতো ধীর স্থির বাহারুল ইসলাম, নদীতে পানসি চড়ে ভেসে যাওয়া কতিপয় শানিত তরুণ। আমরা হইচই করছি, ফুল ফুটছে, বাঁশি বাজছে, বাজি ফুটছে, সময়ের করতালি, জিন্দাবাদ, উচ্চগ্রামে মিউজিক, সভা ও স্লোগান। তবু সবার অলক্ষে একা একটি মানুষ ওই কাঠের দরজা ঠেলে দিয়ে পোড়া সিগারেট হাতে দূরে বহুদূরে প্রান্তরে শেষ চিহ্নে চলে যায়, কখনো ফেরে না। 31 নম্বরের হা করা দরজা আজ দুঃখের পোস্টার। চোখের দেখায় আমরা আর তাকে দেখব না সত্যি, তবে মনের চোখ দিয়ে ঠিকই দেখব। আসুন দেখতে দেখতে অবিরাম পাঠ করি মইনুদ্দিন আহমেদ জালালের নামে হারানো মানুষটি রেখে যাওয়া জীবন। এ নামে মাতম নয়, এ নামে প্রেমার দ্রোহ, নদী হাওর জানে তার চেতনায় বিদ্রোহ। এ নামে মাতম নয়, এ নামে প্রেমার দ্রোহ, নদী হাওর জানে তার চেতনায় বিদ্রোহ। এ মানুষই রাজপথ হয়ে বুকে জ্বালালো মশাল, ভালো থেকো বন্ধু, সুখে থেকো বন্ধু, মইনুদ্দিন জালাল। ভালো থেকো বন্ধু,